মেয়েরা আগের দিনে আমি এডুকেশনের চারটি মতবাদে ভাগ করে পড়িয়েছিলাম। কি কি ছিল না? এডুকেশা, এডুশেয়ার, এডুকেয়ার আর এডুকাটাম। আচ্ছা, এই চার ধরনের মতবাদকে সংক্ষিপ্ত আকারে সাজালে এডুকেশন বা শিক্ষা বলতে যা বোঝায় তা হলো, যা মানুষকে কুসংস্কার মুক্ত করে, উদার করে, মার্জিত করে, পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানে সাহায্য করে, এক কথায় দায়িত্বশীল সুনাগরিক গড়ে তোলে, তাই হলো শিক্ষা। এবার শিক্ষার সংকীর্ণ অর্থ আর ব্যাপক অর্থ দুটো ধারণা আছে। শিক্ষাকে দুটোভাবে ভাগ করেছে, একটা হচ্ছে সংকীর্ণ অর্থ আর একটা হচ্ছে ব্যাপক অর্থ। সংকীর্ণ অর্থের ধারণাটা কি না, সংকীর্ণ অর্থের ধারণা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট পাঠ্যক্রমকে সামনে রেখে শিক্ষিত অভিজ্ঞ ব্যক্তির দ্বারা পাঠ্যক্রমের বিষয়গুলিকে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়নের মাধ্যমে ডিগ্রি বা ডিপ্লোমা লাভের প্রক্রিয়াকে সংকীর্ণ অর্থে শিক্ষা বলে। কি বলছে? এখানে একটা প্রতিষ্ঠান থাকবে এবং শিক্ষিত ব্যক্তি থাকতে হবে, সেই শিক্ষিত ব্যক্তির মধ্যে দিয়ে এবং পাঠ্যক্রম কোনটা বলছে, বিষয়গুলোকে বলছে পাঠ্যক্রম। এই পাঠ্যক্রমের মধ্যে দিয়ে তোমাদের মধ্যে যে জ্ঞান সঞ্চয়ন করে দেওয়া হচ্ছে, তার পরবর্তীকালে তোমরা পরীক্ষার মাধ্যমে যে ডিগ্রি বা ডিপ্লোমা লাভ করো, সেইটা হচ্ছে যে জ্ঞান অর্জন করলে সেটা হচ্ছে সংকীর্ণ অর্থের ধারণা। তাহলে সংকীর্ণ অর্থের ধারণাটা আরেকবার বলছি, কিভাবে বলবে না, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট পাঠ্যক্রমকে সামনে রেখে শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তি দ্বারা পাঠ্যক্রমের বিষয়গুলি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়নের মাধ্যমে ডিগ্রি বা ডিপ্লোমা লাভের প্রক্রিয়াকে সংকীর্ণ অর্থের শিক্ষা বলে। আচ্ছা, এরপর হবে এর বৈশিষ্ট্যগুলো। কি বৈশিষ্ট্য না, জ্ঞান বৃদ্ধি। হ্যাঁ, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞান বৃদ্ধি। জ্ঞান বৃদ্ধি কোনটা বলছে না, সংকীর্ণ অর্থের শিক্ষার উদ্দেশ্য হলো শিশুর জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি করা, এর মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে তোলা হয়। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞান বৃদ্ধি, মানে এর মধ্যে দিয়ে জ্ঞান ভাণ্ডার তৈরি করে তুলতে হবে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দাতা ও গ্রহিতার সম্পর্ক। দাতা গ্রহিতার সম্পর্ক কি বলছে ভালো করে শোনো। এখানে দাতাকে, দাতা হচ্ছে শিক্ষিকা বা শিক্ষিকা হচ্ছে দাতা, আর শিক্ষার্থী তারা হচ্ছে এখানে গ্রহিতা। তাহলে শিক্ষিকা মানে যারা শিক্ষক বা শিক্ষিকা, এরা হচ্ছেন দাতা, আর গ্রহিতা হচ্ছে কারা না, ছাত্র বা ছাত্রী মানে তোমরা। বোঝা গেছে? শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে দাতা গ্রহিতার সম্পর্ক দেওয়া হয়। শিক্ষক দাতা হিসাবে জ্ঞান দান করেন এবং শিক্ষার্থী গ্রহিতা হয়ে সেই জ্ঞান গ্রহণ করেন। তা দ্বিতীয় বৈশিষ্ট্য বুঝলে? আচ্ছা, এবার হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্য, হচ্ছে একমুখী প্রক্রিয়া। সংকীর্ণ অর্থে শিক্ষার্থী হলো একমুখী প্রক্রিয়া। এখানে শিক্ষার্থী নিষ্ক্রিয় শ্রোতা, নিষ্ক্রিয় মানে তোমরা চুপচাপ যেমন বসে থাকো সেক্ষেত্রে নিষ্ক্রিয় বলছে, ঠিক আছে? অর্থাৎ শিক্ষক যা বলে শিক্ষার্থী তাই গ্রহণ করে যাচ্ছে, শিক্ষক যা বলছে শিক্ষার্থী গ্রহণ করছে, এখানে নিষ্ক্রিয়, এটাকে নিষ্ক্রিয় বলে, চুপচাপ শুনে যাচ্ছ, সেটা হচ্ছে নিষ্ক্রিয় মানেটা। তাহলে এখানে একমুখী প্রক্রিয়াটা কি বলছে না, সংকীর্ণ অর্থে শিক্ষার্থী হলো একমুখী প্রক্রিয়া। এখানে শিক্ষার্থী নিষ্ক্রিয় শ্রোতা, অর্থাৎ শিক্ষক যা বলেন শিক্ষার্থী তাই গ্রহণ করে। হয়েছে? আমি আরেকবার বলি, সংকীর্ণ অর্থে শিক্ষা কি? তাহলে এখান থেকে একটা প্রশ্ন উঠে এলো, শিক্ষার সংকীর্ণ অর্থের ধারণাটা বলতে কি বোঝো আর এর বৈশিষ্ট্য কি? এইটা আমি পড়ালাম। এখন সংকীর্ণ অর্থের ধারণা কোনটা বলছেন, একটা প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে কোনো অভিজ্ঞ ব্যক্তি বা শিক্ষক বা শিক্ষিকা দ্বারা পাঠ্যক্রমের মধ্যে দিয়ে শিক্ষার্থীর মধ্যে যে জ্ঞান সঞ্চালন করা হয় সেটা হচ্ছে সংকীর্ণ অর্থের ধারণা। এর বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞান বৃদ্ধি করা, মানে এই শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানটাকে সঞ্চালন করতে হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য দাতা ও গ্রহিতার সম্পর্ক। এখানে দাতা কি, কাকে বলেছি? দাতা হচ্ছেন শিক্ষক বা শিক্ষিকা দাতা, আর গ্রহিতা কারা, তা ছাত্রছাত্রীরা হলো। দাতা গ্রহিতার সম্পর্ক হচ্ছে।
তারপর হচ্ছে একমুখী প্রক্রিয়া। একমুখী কেন বলছে, মানে শিক্ষক বলে যাচ্ছেন আর তোমরা শুধু শুনছো, শুনে সেই জ্ঞানটাকে সঞ্চালন করছো, নিজের মধ্যে আহরণ করছো, সেই জন্য বলছে এটা একমুখী প্রক্রিয়া। আর তারপর চার নম্বর হচ্ছে পরীক্ষা কেন্দ্রিক। এবার চার নম্বরটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রিক। পরীক্ষা কেন বলছে, না সংকীর্ণত্বের শিক্ষার লক্ষ্য হলো স্কুল কলেজের পরীক্ষায় সফল হওয়া, শিক্ষার্থীরা চাকুরির লক্ষ্যকে সামনে রেখে জ্ঞান লাভ করে। তাহলে কি বলছি, না সংকীর্ণত্বের শিক্ষার লক্ষ্য হলো স্কুল কলেজের পরীক্ষায় সফল হওয়া, শিক্ষার্থীরা চাকুরির লক্ষ্যকে সামনে রেখে জ্ঞান লাভ করে। এটা তো ঠিক, আমরা পড়াশোনা করছি একটা জীবনে কিছু করব বলে, তাই তো পরীক্ষা দিই, পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার চেষ্টা করি, সে ডিগ্রি লাভ করি, তার মধ্যে দিয়ে কি করি, না একটা চাকরি পেতে হবে। তাহলে সংকীর্ণত্বের শিক্ষাটা বোঝা গেল, এইটা হচ্ছে সংকীর্ণত্বের শিক্ষা। এবার আমি যাব ব্যাপক অর্থের শিক্ষাটা, ভালো করে বোঝো ব্যাপক অর্থের শিক্ষা কি বলছে। না ব্যাপক অর্থের শিক্ষা বলতে বোঝাচ্ছে কোনো প্রাতিষ্ঠানিক পুঁথিকেন্দ্রিক শিক্ষাকে বোঝায় না, বরং তা একটি সমাজের জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত। এই শিক্ষার উদ্দেশ্য হল ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে ব্যক্তি ও সমাজের উন্নয়নে সহায়তা করা। বুঝতে পারছো ব্যাপক অর্থে শিক্ষা কি, না কোনো প্রাতিষ্ঠানিক পুঁথিকেন্দ্রিক শিক্ষাকে বোঝাচ্ছে না, বরং এটা একটা সমাজের জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত হবে। এই শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে ব্যক্তি আর সমাজের উন্নয়ন সহায়তা করা। এই প্রসঙ্গে শিক্ষাবিদ রেমন্ডের কথাটা শোনো। রেমন্ড বলেছেন, রেমন্ড হচ্ছেন একজন শিক্ষাবিদ, রেমন্ড বলছেন ব্যাপক অর্থে শিক্ষা হলো শিশুর শৈশব থেকে পরিপূর্ণ স্তর পর্যন্ত একই বিকাশ প্রক্রিয়া, যার সাহায্যে মানুষ প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানে সক্ষম হবে। তাহলে কেন বোঝো, তোমরা হয়তো ভাবতে পারো এতে কি পুঁথি নেই, প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠান নেই, তাহলে ব্যাপক অর্থে শিক্ষা কি বলছে। ব্যাপক অর্থে হচ্ছে, এখানে আমি প্রথম দিনই বলেছিলাম যে আমাদের সব দিক থেকে বিকাশ লাভ করতে হবে, সেটা হচ্ছে তোমরা সমাজের যাতে আমরা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে পারি সেইভাবে তৈরি হতে হবে, এইটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। এখানে আমি ডিগ্রি লাভ করব, কিন্তু আমার মন তৈরি করে ফেলতে হবে যে সমাজকে আমি কিছু দেব, সমাজের পাশে থাকব, এইটা হচ্ছে ব্যাপক অর্থের শিক্ষা। বোঝা গেছে? আচ্ছা এর বৈশিষ্ট্যগুলো শোনো, তাহলে আরও বুঝতে পারবে। সেটা হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। ব্যাপক অর্থের শিক্ষার একটি জীবনব্যাপী প্রক্রিয়া, এক শিক্ষায় জীবন, জীবনই শিক্ষা, শিক্ষা চলে আজীবন, এটা কিন্তু একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে না। আমরা ধরো এই যে বিএ পাশ করবে, এমএ পাশ করছি, বিএড করছি, গিয়েই ভাবি আমরা শিক্ষা শেষ হয়ে গেল, তা নয়। এটা বলছে জীবনব্যাপী শিক্ষা, মানে একদম প্রক্রিয়া, মানে সারা জীবন চলবে, মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগের দিন পর্যন্ত জানবে শিক্ষা লাভ করা যায়, সেই এইটাই বলা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। বোঝা গেল? তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। এবার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অভিযোজনমূলক প্রক্রিয়া। অভিযোজন তোমরা জানো, অভিযোজন টার্ম, অভিযোজন মানে কি, সঙ্গতি বিধান করা, সবার সঙ্গে আমি অ্যাডজাস্ট করতে পারবো, সেটাকে বলে অভিযোজন। বলছে শিক্ষা শিক্ষার্থীকে প্রাকৃতিক, সামাজিক, সাংস্কৃতিক সব ধরনের পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সহায়তা করবে। বুঝতে পেরেছো যে প্রাকৃতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রত্যেকটা পরিবেশের সঙ্গে যাতে সে অভিযোজন করতে পারে, তাই হলো এটা শিক্ষা। আচ্ছা তারপরে হচ্ছে চাহিদা ও প্রবণতা ভিত্তিক শিক্ষা। এখানে না শিক্ষার্থীরা নিজেদের চাহিদা মতো শিক্ষা লাভ করতে পারবে, নিজেদের চাহিদা পারবে, চাহিদার মতো শিক্ষা লাভ হবে, তাকে জোর করে কিছু শিখিয়ে দেওয়া যাবে না, সে তার নিজের ইচ্ছা মতো শিক্ষা লাভ করতে পারবে, সেটাকে বলছে চাহিদা ও প্রবণতা ভিত্তিক শিক্ষা। এবার বলছে সমস্যা সমাধানের প্রক্রিয়া। ব্যাপক অর্থে শিক্ষা বাস্তব সমস্যা সমাধানের প্রক্রিয়া। যে কোনো বাস্তব পরিস্থিতিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ব্যক্তি তার জীবনে চলার পথে নানাবিধ সমস্যার সমাধান করতে পারবে। বিভিন্ন সমস্যায় পড়ে গেলে না
তারা ঠিক সমস্যাটা সমাধান করে বেরিয়ে আসতে পারবে। এই ব্যাপক অর্থে শিক্ষাটা কেউ যদি উপলব্ধি করে, নিজেকে বুঝতে পারে, তাহলে সব দিক থেকে সে সব দিক থেকে বেরিয়ে আসতে পারবে। এইটা হচ্ছে তাহলে প্রথম প্রক্রিয়াটা বলেছিলাম, জীবনব্যাপী প্রক্রিয়া, তারপর অভিযোজনমূলক প্রক্রিয়া, তারপর হচ্ছে চাহিদা ও প্রবণাভিত্তিক প্রক্রিয়া, আর সমস্যা সমাধানের প্রক্রিয়া। বোঝা গেল? এবার আমি আসব সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্যটা কি। দেখো দুটো বৈশিষ্ট্য পড়লে কিন্তু পার্থক্যটা বোঝা যায়। সংকীর্ণ অর্থে কি, এখানে শিক্ষক বা পুস্তকের জ্ঞান ও দক্ষতাই অর্জন শিক্ষা। শিক্ষক বা পুস্তকের জ্ঞান ও দক্ষতা অর্জনই শিক্ষা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। আর ব্যাপক অর্থে কি বলছে না, শিশুর অন্তর্নিহিত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনই শিক্ষা। ভেতর থেকে বেরিয়ে আসতে হবে, সেটাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। আর দু নম্বর হচ্ছে এই ধরনের শিক্ষা সংকীর্ণ অর্থেটা বলছি যে শিক্ষালয় জীবনের মধ্যে সীমাবদ্ধ, আর ব্যাপক অর্থে শিক্ষাটা কিন্তু ব্যক্তির জীবনব্যাপী ঘটে থাকে। আর সংকীর্ণ অর্থে শিক্ষাটা তাত্ত্বিক জ্ঞান প্রদান করে, আর ব্যাপক অর্থে শিক্ষা কিন্তু শিক্ষক হবেন এখানে দার্শনিক, বন্ধু, পথপ্রদর্শক হিসাবে কাজ করবে। ভীষণ ভালো কথা, দার্শনিক হবেন, বন্ধু হবেন, আবার পথপ্রদর্শক শিক্ষক হবেন। আর সংকীর্ণ অর্থে শিক্ষার্থী নিষ্ক্রিয় শ্রোতা বা গ্রহীতা, কিন্তু ব্যাপক অর্থে শিক্ষার্থী সর্বদা সক্রিয় থাকবে। বোঝা গেছে? তাহলে আজকে এই অবধি, ভালো থেকো।